রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিভিন্ন এলাকায় নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হচ্ছে। সেই মতো বর্ধমান দু নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কান্দরসোনা এলাকায় শনিবার একটি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। এদিন নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের ফিতে কেটে উদ্বোধন করেন বিডিও সুবর্ণা মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ বোলদার, বিএমওএইচ ডাক্তার ন্যায় অভিষেক জশ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম, উপপ্রধান জয়দেব ব্যানার্জি, সৌভিক পানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের সমষ্টি আমাদের পশু ব্লক প্রাথমিক আমাদের বলবো না, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লকে প্রায় দশটা নতুন সাবসেন্টার উদ্বোধন হচ্ছে। এই দশটা নতুন সাবসেন্টার উদ্বোধন হওয়ার মেন কারণ হচ্ছে যে ক্রমবর্ধমান জনসংখ্যা। একটা সাবসেন্টার সাধারণত 5,000 পপুলেশনের উপর কাজ করে, তো কিন্তু যে নতুন দশটা সাবসেন্টার তৈরি হচ্ছে তাদের যে মাদার সাবসেন্টার মানে আগে সাবসেন্টারগুলো ছিল তাদের পপুলেশনটা কোনো কোনো জায়গায় 10,000, কোনো কোনো জায়গায় 8,000, কোনো কোনো জায়গায় 12,000 এবং 13,000 পর্যন্ত আছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে একটা সাবসেন্টারের উপর যে পরিমাণ চাপ পড়ছে তাতে আমরা সমস্ত এফোর্ট দিয়েও হয়তো সম্পূর্ণভাবে সমস্ত পরিষেবা দিতে পারছি না। তো সেই জন্য আমাদের সরকারের উদ্যোগে এই সাবসেন্টারগুলোকে ভেঙে আর একটা করে নতুন সাবসেন্টার তৈরি করা হয়েছে। ওনাকেও আমরা বরণ করে নিচ্ছি, ওনাকে বরণ করে নিচ্ছেন। এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্বাস্থ্য কেন্দ্রগুলি চালু করা হচ্ছে সেই সম্পর্কে আমাদের বিএমএস স্যার দু চারটি কথা বলছে। আজকে এখানে একটা আমাদের আইসিডিএস সেন্টারে এটা খোলা হচ্ছে, কাদোশোনা হাজরাপাড়া আইসিডিএস সেন্টারে আর কি এটা চালু হলো আজ থেকে ফাংশনাল হলো, তবে এটা অস্থায়ীভাবে এখানে করা হচ্ছে। এরপর যখন ফান্ড আসার পর আমরা বিল্ডিং এখানে বিল্ডিংয়ের জন্য জায়গা আমাদের অলরেডি আইডেন্টিফাই করা আছে, সেটা হয়ে যাওয়ার পর এখান থেকে হেলথ সাব সেন্টারটা শিফট করে যাবো। এখান থেকে কী কী স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে? এখান থেকে যা স্বাস্থ্য পরিষেবা কোরিয়া পিএইচসিতে পেত, কোরিয়া হেলথ সেন্টারে পেত, কোরিয়া সাব সেন্টারে অ্যাকচুয়ালি এখানকার মানুষজন ওখানেই যেতে হবে, ওখানের চাপটা কমাবার জন্য এখানে আর একটা নতুন চালু করা হলো। তো ওখানে যা যা পরিষেবা পেত একই পরিষেবা এখানেও পাবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।